বাংলাদেশের বাইরে প্রথম এবং সবচেয়ে পুরনো যুক্তরাজ্যবাসী সাংবাদিকদের সংগঠন লন্ডন বাংলা প্রেস ক্লাব। হাঁটি হাঁটি পা পা করে সংগঠনটি পার করেছে তিন যুগ। ব্রিটেনে ডাইভার্স কমিউনিটিতে সংবাদকর্মীদের এই সংগঠনে রয়েছে অনেকগুলো আলোকিত কৃতি। কনস্টিটিউশন মেনে নির্বাচন হয়, বুটে তুমুল প্রতিদ্বন্দ্বিতা হয়, তবে সবকিছু ছাপিয়ে যুক্তরাজ্যবাসী বাংলাদেশি কমিটির কাছে যে বিষয়টি তুমুলভাবে উচ্চারিত এবং আলোকিত তা হল মৌলিক অর্থে এবং বৃহত্তর স্বার্থে বাংলাভাষী সংবাদকর্মীরা ঐক্যবদ্ধ। 2022 সাল থেকে নির্বাচিত কমিটির তত্ত্বাবধানে অনুষ্ঠিত হচ্ছে সদস্য সন্ধ্যা, যেখানে লন্ডন বাংলা প্রেস ক্লাব যেন হার্দিক ভালোবাসার প্রতিষ্ঠান। প্রেস ক্লাবটা ধীরে ধীরে খুবই এগিয়ে যায়। সদস্য সন্ধ্যাটা খুবই মজার, সব একসাথে মিলিত হইয়া আলাপ আলোচনা বা আমোদ ফুর্তিও করে, ভালো লাগে। এইটা তো অনেক হইয়া আজকে আমি এসেছি ফয়লা আয়াত লাগ, ভালো লাগে খুব। আমি প্রতিষ্ঠাতা সভাপতি, যে কোনো মানুষের কোনো কিছু যদি কোনো কিছুর সাথে অনেকদিন জড়িত থাকে, এটা যদি এগিয়ে যায়, এটা যদি উন্নতি করে, তো খুবই ভালো লাগে। আর এটা আমার খুবই ভালো লাগছে। আর আমার আমার জীবনের অনেকগুলি কাজের মধ্যে প্রেস ক্লাব হলো আমার সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত, সো আই এনজয় ইট। লন্ডন বাংলা প্রেস ক্লাবের উদ্যোগে আমরা নতুন কমিটির যে প্রত্যেক মাসে আমরা একটা সদস্য সন্ধ্যা করার উদ্যোগ নেই। এই মাসে আমার উপর দায়িত্ব পড়ে, আমি ইমরান আহমদ, অর্গানাইজিং সেক্রেটারি লন্ডন বাংলা প্রেস ক্লাব। আজকের এই অনুষ্ঠানে অনেকেই এসেছেন, আমাদের সিনিয়র থেকে শুরু করে একদম জুনিয়র পর্যন্ত সবাই আসেন। সবাইকে আমার পক্ষ থেকে সবাইকে অভিনন্দন, শুভেচ্ছা। আসলে আমাদের কমিটি নির্বাচিত হওয়ার পর আমরা চিন্তা করলাম যে আমরা কীভাবে প্রেস ক্লাবের অফিসকে আরও মোর ভাইব্রেন্ট করতে পারি, আরও একটু প্রাণবন্ত করতে পারি। তো আমরা চিন্তা করে বের করলাম যে একটি সদস্য সন্ধ্যা আয়োজন করি, এবং সেটি কারা করবেন? আমাদের প্রেস ক্লাবের নির্বাহী সদস্যরা এক একদিন করে দায়িত্ব পালন করবেন। মাসে দুটো হবে, মাসের দ্বিতীয় সোমবার এবং শেষ শুক্রবার দুটো, এবং খুবই আমরা সাড়া পাচ্ছি। মেম্বার ইভিনিংয়ের দিন সদস্যরা এখানে আসেন, খেলাধুলা করেন, আড্ডা দেন, এবং এতে করে একটা হৃদ্যতাপূর্ণ সম্পর্ক গড়ে উঠছে, সম্প্রীতি গড়ে উঠছে। সকলেই খুব আগ্রহ নিয়ে আসেন, খেলাধুলা করেন। আমি আহ্বান জানাবো আমাদের প্রেস ক্লাবের 320 জন সদস্যকে যে আপনারা আমাদের মাসে দুই দিন হয়, আপনারা যেদিন পারেন আসেন, অবশ্যই আমার কাছে ভালো লাগবে। আমাদের এই ক্লাবটা গঠন করাই হয়েছে সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সম্পর্ককে বৃদ্ধি করা, এবং এই যে পারস্পরিক সম্পর্ক বৃদ্ধির ক্ষেত্রে এই যে আমাদের প্রতিটি সদস্য সন্ধ্যা বিশেষ ভূমিকা রাখছে। আমরা কাজের চাপ ফেলে দৈনন্দিন অনেক জটিলতা এবং জীবনযাত্রা যে কষ্ট কঠিন আছে সব কিছুকে পাশে ফেলে রেখে মাসে দুইবার আমরা সদস্য সন্ধ্যায় আড্ডায় মিলিত হই, প্রাণ খুলে আড্ডা দিই। প্রাণ খুলে আড্ডা দেওয়ার মাধ্যমে একে একে অন্যের যেমন আমরা কাছাকাছি আসি, তেমনি আমাদের অনেক অভিজ্ঞতারও লেনদেন হয়। আমি মনে করি এটাই হচ্ছে ক্লাবের মূল সৌন্দর্য, ক্লাবের মূল জায়গাটা হচ্ছে যে আমাদের মধ্যকার একটা সম্পর্ককে বৃদ্ধি করা, এবং সেটা বৃদ্ধি করতে এই যে সদস্য সন্ধ্যা বিশেষ ভূমিকা পালন করছে। কমিউনিটি অনেক বড় বড় অর্গানাইজেশন আছে, তাদের এর চাইতে আরও অনেক বেশি ফান্ড আছে, কিন্তু একটি যে প্রপার্টি কেনার যেই সাহস সেটা কিন্তু লন্ডন বাংলা প্রেস ক্লাব দেখিয়েছে, এবং ইতিমধ্যেই সেটার থেকে যেই রেন্ট আসে সেটা দিয়ে আমাদের পূর্ব লন্ডনের অফিসের ভাড়ার সংকুলন হয়। সুতরাং লন্ডন বাংলা প্রেস ক্লাব এই ভবন কেনার ক্ষেত্রেও আমরা কিন্তু ঐক্যবদ্ধতার যেই প্রচেষ্টা ছিল সেটাকে আমরা দেখিয়েছি। আমাদের সাধারণ মেম্বার থেকে শুরু করে এই এক্সিকিউটিভ কমিটির যারা ছিলেন সবাই আমাদের উপর আস্থা রেখেছিলেন। আমরা যেই তিনজন আমরা নেতৃত্বে ছিলাম, কিন্তু সবার সেই সমর্থন নিয়েই আমরা কাজটি সম্পাদন করতে পেরেছি, এবং আমি মনে করি যে বিলেতের ইতিহাসে একটি নতুন ইতিহাস রচনা করেছে লন্ডন বাংলা প্রেস ক্লাব। লন্ডন বাংলা প্রেস ক্লাবের অতীতে যত কাজ হয়েছে এবং বর্তমানে যেসব কাজ হচ্ছে, এখানে যে বিষয়টা মিসিং হচ্ছে সেটা হচ্ছে যে তরুণদের এখানে আকৃষ্ট করার কোনো ধরনের পদক্ষেপ নাই, এবং আমরা যদি এই পদক্ষেপটা গ্রহণ না করি এবং আমরা যারা বাইলিঙ্গুয়াল আছে তাদেরকে যদি আমরা আকৃষ্ট না করি, তাহলে এই প্রেস ক্লাব আরও দীর্ঘদিন টিকে থাকার কোনো ব্যবস্থা হবে না। আমাদের এই ব্যাপারে এক্সিকিউটিভ কমিটির কাছে আমাদের আবেদন থাকবে, তারা এই ব্যাপারটা নিয়ে একটু চিন্তাভাবনা করে যদি আমাদের জেনারেল মেম্বারদের কাছে আসে, তখন আমাদের কাছে কিন্তু অনেক আইডিয়া আছে, এবং আমাদের কাছে মানুষও আছে, আমাদের কাছে টিমও আছে যারা প্রেস ক্লাবে আসতে চায়, কিন্তু তাদেরকে আনার কোনো ব্যবস্থা আমরা করতে পারতেছি না। তো আমি অনুরোধ রাখব যে আমাদের প্রেস ক্লাবের এক্সিকিউটিভ কমিটি এই ব্যাপারে একটা কোনো সিদ্ধান্ত নেবে। ইদানিং বাংলা মিডিয়ার সংখ্যা অনেক এই লন্ডনে, এবং ভালো একটা অবস্থানও আমাদের,
কিন্তু প্রশ্ন হলো আমরা এই মিডিয়াটা আমাদের আমাদের জেনারেশন এবং আমাদের পরবর্তী জেনারেশন এইখানে জন্ম বেড়ে ওঠা জেনারেশন এই দুই জেনারেশনের মধ্যে কানেকশনটা কীভাবে করতে পারছে এই সময় কারণ এই এটা তো মিডিয়ার একটা দায়িত্ব আমি মনে করি এই যে অর্গানাইজেশনগুলোর দায়িত্ব আজকে প্রেস ক্লাবের এই যে সদস্য সন্ধ্যায় আমরা উপস্থিত হয়েছি অবশ্যই সবার সাথে দেখা হচ্ছে একটা আড্ডা হচ্ছে আমাদের কথাবার্তা বলছি সাহিত্য সংস্কৃতি নিয়ে আলোচনা করছি এই আলোচনাটা যদি আমাদের সন্তানদের সম্পৃক্ত করতে পারতাম কানেক্টেড করতে পারতাম তাহলে আমাদের সাহিত্য সংস্কৃতি আমাদের ঐতিহ্য আমাদের ইতিহাস তাদের কাছে আমরা ওইটা দিতে পারতাম এবং পরবর্তী প্রজন্ম থেকে প্রজন্মান্তরে এইভাবেই চলতো তা আমার মনে হয় প্রেস ক্লাবের এই খুবই সুন্দর একটা উদ্যোগ এবং প্রেস ক্লাবের মতো সংগঠনগুলো আরও উদ্যোগী হওয়া উচিত কীভাবে আমাদের পরবর্তী জেনারেশনকে এই দেশে জন্ম বেড়ে ওঠা জেনারেশনকে কানেক্টেড করা যায় আমাদের সংস্কৃতির সাথে আমাদের ঐতিহ্যের সাথে আমাদের ইতিহাসের সাথে এটা করা উচিত লন্ডন থেকে প্রচারিত কোটি প্রবাসীর কণ্ঠস্বর 52বাংলা বানের রক্তস্নাত প্রতিশ্রুতি আমাদের স্পন্দন মহান মুক্তিযুদ্ধ আমাদের চেতনার উৎস 52বাংলা টিভি বাংলা সংযোগ দেশে দেশে কানেক্টিং বাংলা গ্লোবালি